সরস্বতী পুজো মানে বাঙালিদের মনে এক অন্য মাত্রার পারদ ওঠানামা করে। যদি এইভাবে না বলে অন্যরকম বলা যায়, যেমন মাঘের হিমেল হাওয়া যখন হুহু করে বইতে থাকে, কুয়াশা জোড়ানো রাত যখন সময়টাকে দীর্ঘায়িত করে, আমের মুকুল ও গাঁদা ফুলের গন্ধ যখন আকাশ বাতাস মুখরিত হয়, ঠিক তখনই মা দেবীরা সরস্বতী পুজো কিংবা বাগদেবী কিংবা বিদ্যার দেবী কিংবা কলার দেবীও বলে। সর্বশেষে যদি সরস্বতী পুজোর ইতিহাস বলা যায়, এটি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়ে থাকে। তাই সরস্বতী পূজাকে কখনো কখনো শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। রাতে মায়ের সন্ধ্যা আরতি আরাধনার পর সকালে ছিল কিছু প্রতিযোগিতা। এমনি ছিল যেমন খুশি তেমন সাজ। যিনি 14 নম্বর কুপন সংগ্রহ করেছেন ওনার উদ্দেশ্য হলো আছে আপনি প্রবেশ মাঠের মধ্যে আসুন, তাহলে আমরা এখনই সমাপ্ত ঘোষণা করব। যিনি 14 নম্বর কুপন সংগ্রহ করেছেন ওনার উদ্দেশ্য হলো আছে আপনি মাঠের মধ্যে প্রবেশ করুন, আমরা এখনই সমাপ্ত ঘোষণা করব। আচ্ছা সব হয়ে গেছে, এরপরে আর পিছনে দাঁড়াও, সিগারেট ঘোষণা করছি সব দুমুনিটা। বাচ্চাদের জন্য ছিল চকলেট দৌড় এবং 1 মিনিট শো, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, অনেক কিছু প্রতিযোগিতামূলক গঠন কাজ ছিল, যা একে একে করে আপনাদেরকে অল্প পরিসরে দেখাতে থাকবে। হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা চলছে, ¡Gracias!
চার ধরনের বল রাখা হয়েছে, কালারে চারটি পাত্রতে ভাগ করতে হবে। এক মিনিটের মধ্যে কতগুলি বল ডিভাইড করতে পারেন তারই অপেক্ষা। যিনি বেশি বল ডিভাইড করতে পারবেন উনি উইনার। তার সঙ্গে ছিল আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার কমিটি ভাই বোনেরা সবাই পেজের উপরে আছেন। তারই মাঝখানে একজন বোন উনি তাদেরকে স্বাগতম জানাচ্ছেন। আরে হটা, চল আপনা বাজা। Let's try something else. বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা চিহ্ন, এই বুকে লুকানো তুমি জগতের লজ্জা। দেখতে দেখতে পুজোর যে তিনটে দিন কেটে গেল কী হবে তা বুঝতেই পারলাম না।
আনন্দটা যেমন ছিল ঠিক তেমনি ভেবে চিনতে অবাক লাগছিল যে মাকে তো বিদায় দিতে হবে। তাই সবার চোখে কেমন যে জল চলে এলো কেউ বুঝতেই পারল না। যাই হোক, বিধির বিধান, মাকে তো আর আটকাতে পারবো না, তাই মায়ের বিসর্জনের সময় মাকে বিসর্জন দিতে হবে, মায়ের যে বিদায় বেলা। চলো মা, অপেক্ষা করবো পরের বছর, আশীর্বাদ দিও মা। মায়ের বিদায়ের পর সবার যে আনন্দ, এক নিমেষে কোথায় যেন মলিন হয়ে গেল।